এখানে একটি লেটার আছে আমি প্রশ্নটা পড়ছি রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড তোমার বন্ধুকে একটি চিঠি লেখ ডেসক্রাইবিং বর্ণনা দিয়ে হাও ইউ এনজয়েড কেমন তুমি উপভোগ করেছিলে এ বোট জার্নি একটি নৌকো যাত্রা রিসেন্টলি সাম্প্রতিক ডেট অ্যান্ড টাইম অফ জার্নি যাত্রার তারিখ এবং সময় নেম অব রিভার নদীর নাম অকেশন মানে কারণ কী বা উদ্দেশ্য কী এই ভ্রমণটার সাইটস অ্যারাউন্ড চারিদিকের দৃশ্য ইয়র এনজয়মেন্ট তোমার আনন্দ উপভোগ এখন আমি লেটারটা পড়ছি টু মাই ফ্রেন্ড টিনা রাইট সাইডে সেন্ডারের অ্যাড্রেস যে চিঠিটা পাঠাচ্ছে তার অ্যাড্রেস আই হ্যাভ রিসিভড ইউর সুইট লেটার আমি পেয়েছি তোমার সুন্দর চিঠিটা জাস্ট নাও ঠিক এখনি আই এম ভেরি গ্লার্ড আমি খুব আনন্দিত হয়েছি টু নো ইউর ওয়েল নিউজ তোমাদের সুখবর জানতে পেরে ইন মাই প্রেজেন্ট লেটার আমার বর্তমান চিঠিতে আই অ্যাম ডিসক্রাইবিং ইউ আমি তোমাকে বর্ণনা দিচ্ছি অ্যাবাউট মাই থ্রিলিং বোট জার্নি আমার রোমাঞ্চকর নৌকোযাত্রা সম্পর্কে রিসেন্টলি সাম্প্রতিক অন মার্চ টোয়েন্টি টুতে আই ওয়েন্ট টু মায়াপুর আমি মায়াপুর গিয়েছিলাম ইন নদীয়া ডিস্ট্রিক্টে উইথ মাই পেরেন্টস আমার পিতামাতার সাথে অ্যাট অ্যাবাউট নাইন থার্টি এ এম মোটামুটি সকাল সাড়ে নটার সময়ে ফ্রম কাটোয়া কাটোয়া থেকে উই রেন্টেড এ বট আমরা একটা নৌকা ভাড়া নিয়েছিলাম টু ক্রস দি গঙ্গা রিভার গঙ্গা নদীটাকে পেরিয়ে যেতে ইট ওয়াজ দ্য জার্নি অফ ওয়ান আওয়ার এটা ছিল এক ঘন্টার একটি যাত্রা দি স্কাই ওয়াজ ক্লিয়ার আকাশ ছিল পরিষ্কার অ্যান্ড দি রিভার ওয়াজ কাম এবং নদীটা ছিল শান্ত দি বোটম্যান স্টার্টেড টু সেইল মাঝি চালাতে শুরু করেছিল দি বোট নৌকাটা অ্যান্ড টুক ইট টু দ্য মিডিল অফ দ্য রিভার এবং নিয়ে গিয়েছিল এটাকে নদীর মধ্যখানে আই স এ বিগ হোয়ার্লপুল আমি দেখতে পেয়েছিলাম একটি বড় ঘূর্ণি অ্যান্ড ফেল্ট এবং অনুভব করেছিলাম এ স্ট্রং কারেন্ট জোরালো স্রোত ইন দ্য মিড রিভার মধ্য নদীতে আই কুড সি আমি দেখতে পেয়েছিলাম সাম ভিলেজেস অন বোথ সাইডস উভয় পাশে কিছু গ্রামগুলো লোকট দেখতে লাগছিল লাইক পেইন্টিংস ঠিক ছবির নেয় দি ভিলেজার্স অয়ার প্লাউইং গ্রামবাসীরা নাঙ্গল দিচ্ছিল দেয়ার ল্যান্ডস তাদের জমিগুলোতে অ্যাডজয়নিং দ্য রিভার সাইড নদীর পারের সংলগ্ন সাম পিপিল অয়ার বেদিং কিছু জনগণ স্নান করছিল অ্যান্ড ফিউ চিলড্রেন অয়ার সুইমিং এবং কিছু শিশুরা সাঁতার কাটছিল অ্যাট দ্যাট টাইম ওই সময়ে আই অলসো স আমি দেখেও ছিলাম এর নাম্বার অফ ফিশারম্যান অনেক সংখ্যক জেলে ইন লিটিল বোটস ছোটো ছোটো নৌকাতে অফ ডিফারেন্ট সাইজিস বিভিন্ন আকৃতির দে আর ক্যাচিং ফিশ তারা মাছ ধরছিল ইন দ্য স্ট্রিম সর্তের মধ্যে দি হোল রিভার ওয়াজ গ্লিটারিং সমগ্র নদীটা চকচক ছিল উইথ সানলাইট সূর্যের আলোয় আই ওয়াজ চার্মড আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম অ্যাট দি বিউটি অফ স্যারাউন্ডিংস চারপাশের সৌন্দর্য দেখে অ্যারাউন্ড দ্য বোট নৌকর চারিদিকে ইট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্সেস এটা ছিল সব থেকে আশ্চর্য অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি অফ মাই লাইফ আমার জীবনে নো হিয়ার এখানে আর নয় আই উইল টেল ইউ মোর আমি তোমাকে বলবো আরও অনেক হয়েন ইউ উইল মিট উইথ মি যখন তুমি আমার সাথে সাক্ষাৎ করবে উইথ লাভ টু ইউ অল তোমাদের সবাইকে ভালোবাসে জানিয়ে আই অ্যাম এন্ডিং মাই লেটার আমি শেষ করছি আমার চিঠি ইওর ফ্রেন্ড নাজিমা লেফট সাইডে ফ্রেন্ডের ফুল অ্যাড্রেস